খাল সংরক্ষণে এলাকাবাসীদের নিয়ে ঢাকা উত্তর সিটির প্রত্যেক ওয়ার্ডে আলাদা ইউনিট গঠনের জন্য কাউন্সিলরদের নির্দেশ দিয়েছেন মেয়র আতিকুল ইসলাম। সকালে রাজধানীর সাতারকুল এলাকায় সুতি ভোলা খাল পরিদর্শনে গিয়ে তিনি জানান, একসময় ওই খাল দিয়ে চলত নৌকা, কারওয়ান বাজার সহ রাজধানীর বিভিন্ন এলাকায় করা যেত যাতায়াত, কিন্তু গেল ২৪ বছরে দখল আর সংরক্ষণের অভাবে খালের আশেপাশে ছোট হয়ে গেছে। প্রায় 330 কিলোমিটার দৈর্ঘ্যের খালটির জলুস ফেরানোর উদ্যোগ নিয়েছে ডিএনসিসি, সেখানে নৌ যোগাযোগ স্থাপন সহ ওয়াকওয়ে নির্মাণের পরিকল্পনা হাতে নেওয়া হয়েছে। খাল সংরক্ষণে এলাকাবাসীর সহযোগিতাও চান মেয়র।